নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী রয়েছি মুম্বাই নিউজ রুম থেকে শুরুতেই নজর রাখব খবরের ত্রিকোণমিতিতে অনির্বাণের অগ্নিবাণে কি উঠে এলো আমরা দেখছি একদিকে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গেল রাজ্যসভা এবং লোকসভায় কিন্তু বিরোধীরা তারা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না তারা বারবার মহিলা সংরক্ষণ বিল যখন পেশ হচ্ছে তখনও বিতর্কের মধ্যেই রেখে দিল মহিলা সংরক্ষণ বিলকে একদিকে যেরকম বিতর্ক চলছে আর অন্যদিকে গোটা দেশ জুড়ে উৎসবের ছবি চলছে একের পর এক বিতর্ক আমরা কিছুদিন আগে দেখলাম জি টোয়েন্টি সম্মেলনে সেখানে ভারত লেখা হলো আর সেই ভারত লেখা নিয়ে বিরোধীরা সোচ্চার হলো তার কোনো কারণ নেই নির্দিষ্ট কোনো কারণও দর্শাতে পারল না তারা আর অন্যদিকে মহিলা সংরক্ষণ বিল যখন পেশ হচ্ছে তখনও একের পর এক অভিযোগ এনে রাজনীতিই করে গেল বিরোধীরা এই সমস্ত গোটা বিষয় নিয়ে কি উঠে এলো অনির্বাণের অগ্নিবাণে দেখুন যার সঙ্গে জুড়ে আছে জওয়াহরলাল নেহরুর নাম যার সঙ্গে জুড়ে আছে বা ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদের নাম যার সঙ্গে জুড়ে আছে বি আর আম্বেদকরের নাম সেটা হাতে পেয়ে এত ভীত কেন এত সন্ত্রস্ত কেন কোথাও কি অন্য কোনো দায়িত্ব আছে তাদের আতঙ্ক আশঙ্কার কারণ এটা কারণ আমরা জানি বাজপেয়ী মন্ত্রিসভায় লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে সংবিধান পুনর্লিখনের কমিটি গঠিত হয়েছিল তা যে আগামী দিনে হতে চলেছে না এ প্রশ্নের কোনো নিশ্চয়তা কি আছে একটি মোটামুটি পুঁজিবাদী রাষ্ট্র ভারত নিজেকে সংবিধানে বলে দিল সমাজতন্ত্র আর সমাজতন্ত্র বলে বামপন্থীরাও নাচতে শুরু করলো ভারতে সমাজতন্ত্রের দন্তস্বটা রয়েছে কারণ মানে ভণ্ডামির একটা সীমা আছে তো আমরা সেই ভণ্ডামি থেকে বেরোতে চাইছি কিন্তু কোথাও কি বলা হয়েছে যে ভারতীয় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়া হবে মিসেস গান্ধী সেকুলার কথাটা ব্যবহার করেছিলেন একটা বিশেষ পরিস্থিতিতে সোশ্যালিস্ট কথাটাও ব্যবহার করেছিলেন তার কারণ হচ্ছে গরিবি হটাও স্লোগানটা দিয়েছিলেন তার সিকুয়াল হিসেবে নিজের ইমেজ বার্নিশ করার জন্য অ্যাজ প্রো পুয়ার সোশ্যালিস্ট কথাটা আনা এবার সেকুলার কথাটার সঙ্গে একটা সংখ্যালঘু ব্যাপার এসে যায় কংগ্রেস একটা হিন্দুত্বের ভূত দেখছে যেরকম ম্যানিফেস্টোতে লেখা হয়েছিল কমিউনিজমের ভূত দেখছে ইউরোপ আজকে মানে বিজেপি বিরোধী যারা তারা সব জায়গাতে হিন্দুত্বের ভূত দেখছে সংবিধানে এই শব্দগুলো কেন ঢোকাবার কথা আপনারা বলেন কি দরকার এই শব্দগুলো রাখার আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা সরকারকে একটা নীতি প্রয়োগে প্রণয়নে বাধ্য করে এই সাংবিধানিক বাধ্যবাধকতা যদি না থাকতো তাহলে গোটা দেশটাকে এই এই নরেন্দ্র মোদী সরকার চৌপাট করে আপনি যখন রামায়ণকে নিয়ে কথা বলতে চাইবেন থাইল্যান্ড ইন্দোনেশিয়া থেকে শুরু করে মালয়েশিয়া ফিলিপাইন্স লাওস ক্যাম্বোডিয়া ভিয়েতনাম পর্যন্ত মায়ানমার ভিয়েতনাম পর্যন্ত তাদের প্রত্যেকের নিজস্ব রামায়ণ আছে কার প্রত্যাবর্তনের ভয় তাদের বেশি রামচন্দ্র ধর্মনিরপেক্ষতা মুছে যাওয়া অথবা সমাজতন্ত্র মুছে যাওয়া এই মুহূর্তে সরাসরি অনির্বাণ সিনহা সিনিয়র এডিটর আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ একের পর এক বিতর্ক এবার সংবিধানে মূল যে সংবিধান সেই সংবিধানের কপি নিয়েও নানান প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা মোট তোমার যে আলোচনা হলো সেখানে বিরোধী পক্ষ এবং বিজেপি তাদের পক্ষ থেকে কি উঠে এলো দেখো গতকাল আমরা যে বিতর্কটা শুরু করেছিলাম অর্থাৎ কোথাও কি দড়ি দেখে সাপের ভয় পাচ্ছেন বিরোধীরা বিশেষ করে কংগ্রেস এবং বামেরা সংবিধানের যে প্রথম একেবারে প্রথম যে সংবিধান রচিত হয় আমাদের দেশে তারই একটি হুবহু কপি একটি হুবহু প্রতিলিপি তুলে দেওয়া হয়েছিল নতুন সংসদ ভবনে প্রবেশের সময় সমস্ত সাংসদের হাতেই আর সেখানেই ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্র দেখতে না পেয়ে সংবিধানের প্রস্তাবনায় রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন শঙ্কায় পড়ে গিয়েছিলেন বিরোধীরা এই বোধ হয় বাদ হয়ে গেল প্রশ্নই ওঠে না তার কারণ সংবিধানের অর্থাৎ প্রথম গৃহীত সংবিধানের প্রস্তাবনায় কখনোই দুটি শব্দ ছিল না আমরা জানি যে 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ইন্দিরা গান্ধী দুটি শব্দ যোগ করেন কার্যত বিরোধী শূন্য লোকসভায় তার কারণ সেই সময় বিরোধীরা লোকসভা বয়কট করেছিলেন আর যাদের আসা ইচ্ছা ছিল তারা জেলের ভিতরে ছিলেন ফলে প্রায় কোনো আলোচনা ছাড়াই লোকসভাতে এই দুটি সংশোধন হয় অন্তত বিরোধীদের কোনো অংশগ্রহণ ছাড়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে আবার কি তাহলে সংশোধনের সংশোধন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন তারা যদি হয়ে যায় তাতে বিরোধীদের সংকটটা কোথায় এটাই বোঝার চেষ্টা করেছিলাম গতকাল অনির্বাণের অগ্নিবাণের বিতর্কে সেই সংকট স্পষ্ট হয়েছে বিতর্কের পরে বা বিতর্ক চলাকালীন যে কোথায় কোথায় আসলে বিরোধীদের এখনও পর্যন্ত কোন কোন ভোট ব্যাংকের কাছে টিকি বাধা আছে যার জন্য এই দুটো শব্দে
থাকা এবং না থাকাতে তাদের এত শঙ্কা কাজ করে। যদিও ভারতের সংবিধানে শুধু দুটি শব্দ নয়, দুটি শব্দকে পালন করবার জন্য যা যা থাকার দরকার তা বহু আগে থেকেই আছে, ছিল এবং থাকবেও। সে নিয়েও কারো কোনো দ্বিমত নেই, তাতে বিরোধীদেরও কোনো দ্বিমত নেই। শুধুমাত্র প্রস্তাবনায় দুটি শব্দ থাকলো কি থাকলো না তা নিয়ে তাদের এই শঙ্কার মধ্যে নিখাত এবং একেবারে নির্ভেজালভাবে লোকসভা ভোটের আগে ভোট ব্যাংকের ভয় ছাড়া তার কিছু চোখে পড়ল না। একেবারে আপাতত ধন্যবাদ অনির্বাণ তোমায়। এবার নজর রাখবো সোজাসুজি স্বর্ণালীতে। সোজাসুজি স্বর্ণালীতে গতকাল কি উঠেলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে অনেক বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দোলাশেন তাদের মুখে, কিন্তু বাংলায় রাজ্যে যেখানে তারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার হয়, বাংলার রাজ্যে নারীদের কি অবস্থা? আদিবাসী এক মহিলা যিনি জনপ্রতিনিধি তাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতা। একদিকে তো এই ছবি, আরেকদিকে কি ছবি, নিজের দায়িত্ব কি পালন করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড? মুখে মহিলাদের নিরাপত্তার কথা, মহিলাদের অধিকারের কথা বললেও ভোটাভোটের সময় তিনিও ছিলেন না উপস্থিত সংসদে, এমনই অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বিষয় নিয়ে সোজাসুজি স্বর্ণালীর ডিবেটে নজর রাখবো। কোনটাকে আসল হিসেবে নেব, দোলাশেন, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার এদের বক্তব্য, নাকি সোনামণি টুডুকে যে ভাষায় কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাদের বক্তব্য, কোনটা আসল বাংলার ছবি? কি একটা গ্রামে রমেশ যাদব যে কথা বলেছেন সেটা নিয়ে আপনারা যেটা বলছেন সেটা অন্যায়। আমি অন্যায় কথা বলছি, যেটা উনি কথাটা বলেছেন, কে রমেশ যাদব আমরা চিনি না, সে একটা টেলিফোনে কি কথা বলেছেন তার সেটা যথেষ্ট অন্যায় বলে স্বীকার করে নিয়েও বলছি। তার সঙ্গে পার্লামেন্টে বা অন্যান্য আমাদের স্টেটের আপনি গুলিয়ে ফেলবেন না, না না, রমেশ যাদব ওরফে মুন্না বলছে, আপনি বলছেন তাকে চেনেন না, একটা কথা আমি মনে করি, রমেশ যাদব ওরফে মুন্না আপনি তাদেরকে চেনেন না, তার সোনামণি টুডুকে চেনেন কি? রাষ্ট্রপতি সম্পর্কে কি ভাষায় কথা বলেছিলেন আরো একবার দেখাবো, আরো একবার মনে করাবো। আমি আপনাদেরকে একটা কথা বলি, ওনাদের দুজন মহিলা সাংসদ বক্তব্য রাখছিলেন এই নারী সংরক্ষণের উপর। তো কেমন বক্তব্য রাখছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, আগে ওনার কথা তুলে ধরি, কিছুদিন আগে যখন এই সরকারটা সবেমাত্র ক্ষমতায় এসছে, 11 সালের শেষ কি 12 সালে হবে, তখন এই সরকার পার্ক স্ট্রিটে একটা রেপ হয়েছিল। আমরা কখনো বলিনি সেই রেপ তৃণমূল করেছিল বা করিয়েছিল বা তৃণমূলের কোনো হাত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রেপ হয়েছে এটা মুখ্যমন্ত্রী মানতে একেবারেই নারাজ ছিলেন। তিনি বলেছিলেন ছোট ঘটনা। আর এই মহিলা, এই মহিলা যিনি আজকে নারী সংরক্ষণের কথা বলছেন, হ্যাঁ, তার পক্ষে সওয়াল করছেন, তিনি বলেছিলেন এটা কোদ্দের আর একজন দেহ ব্যবসায়ীর মধ্যেকার লড়াই। যখন এই ঘটনাটা আজকে প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে এনেছে, এদের কাছে প্র্যাকটিক্যালি ওই বিনা মেঘে বজ্রপাতের মতন হয়েছে, গিলবে না ওগড়াবে বুঝতে পারছে না। কেননা আমরা এটা দেখে আসছি কিভাবে, মানে আমি এখানে প্রাইম এক্সাম্পল, এই পঞ্চায়েত ইলেকশনে আমার মোবাইল ভেঙে দিয়েছে, আমার ওড়না টেনে নিয়েছে, আমার চুল টানাটানি করা হয়েছে, ওটা আমরা জানিয়েছি ইলেকশন কমিশনকে, ওটা ইলেকশন কমিশন তো ঠোঁটো জগন্নাথ। কিন্তু আমরা বলতে চাইছি এই যারা মুন্না বা এই যে কি যাদব টাদব যারা আছে, তারা একসময়ে ছিলেন মাননীয়ার শান্তিবাহিনীর দুষ্ট ছেলে, এই মুহূর্তে তারা হয়ে গেছেন এই দুষ্ট ছেলেরা ছেলেদের লিডার হয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। যে অভিষেক ব্যানার্জি, আমরা জানি না অভিষেক ব্যানার্জি ভোটাভুটিতে অংশ করেছেন কিনা, সেটা আমাদের জানা নেই। যদি সে সত্যি এরকম কিছু হয়ে থাকে যেটা সুকান্তবাবু দাবি করেছেন, সেটা ভয়ানক একটা ব্যাপার।
দেশের জন্য ভয়ানক একটা ব্যাপার আমরা বলছি। কি অভিষেক ব্যানার্জির অ্যাবসেন্স এখানে এটা মানে প্রমাণ করে দিচ্ছে দ্যাট হি হ্যাজ নো ভ্যালু। শুনুন, তারপরেও শাইনি ঘোষরা বলে যে আমাদের এখানে 33% এর দরকার নেই, অনেক কিছু করা হয়েছে। সেই শাইনি ঘোষকে জিজ্ঞেস করুন না যে অভিষেক ব্যানার্জির অ্যাবসেন্সের কারণ কি। তার মানে 33% রিজার্ভেশনের এদের দরকার নেই। কেন এই শাইনিরা জানে যে এরা এগিয়ে আসবে, যারা এত বেশি ভালো কাজ করছে কিনা বলে তারা জায়গা পায় না। এবার নজর রাখবো জবাব চায় বাংলায় গতকাল কি উঠে এলো। আমরা দেখলাম রাজ্যের দিকে যদি নজর রাখি তাহলে একদিকে চাকরি প্রার্থীরা তারা রাস্তায় আন্দোলন করছেন, ডিএর দাবিতে সরকারি কর্মীরা আন্দোলন করছেন। এই আন্দোলনগুলো, এই অপ্রাপ্তিগুলো, এই যে দিনের পর দিন ধরে লাগাতার ধরে নিজেদের অধিকারের লড়াইগুলো, সেগুলো চলছে বাংলায়। সেদিকে একেবারে নজর নেই শাসক দলের, সেই নজরটা দিয়েছে বিরোধী দল অর্থাৎ বিজেপি, শুভেন্দু অধিকারী। এমনটাই বলছেন বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা। শুভেন্দু অধিকারীর পরামর্শে বিজেপি বিধায়কেরা তাদের বেতন, যে বর্ধিত বেতন, সেই বেতন তুলে দিচ্ছেন ডিএ আন্দোলনকারীদের হাতে। আর তা নিয়ে রাজনৈতিক বিরোধিতা থাকলেও বামেরা কিন্তু এর প্রশংসা করেছে। কিন্তু খোঁচা দিতে ছাড়ছে না শাসক শিবির, নিজেরাও কিছু করবে না। আর যখন বিজেপির বিধায়করা তাদের বর্ধিত বেতন তুলে দিচ্ছেন ডিএ আন্দোলনকারীদের হাতে, সেটা নিয়েও খোঁচা। কী উঠেলো জবাব চায় বাংলায় দেখুন। বিরোধী দলনেতা যে কাজটা করলেন, রাজনীতিবিদ হিসেবে, আইন প্রণেতা হিসেবে বাংলার মানুষকে যেন একটা নজির সৃষ্টি করে বললেন, বার্তা দিলেন যে আমি কি করে ভালো মন্দ খেতে পারি আমার বর্ধিত বেতন দিয়ে, যেখানে আমার বাংলার ছেলেমেয়েগুলো এখনো রাস্তায় বসে রয়েছে, নিয়োগ দুর্নীতির এখনো মাস্টার মাইন্ড ধরা পড়েনি। তো আমরা টাকার পাহাড় দেখেছি, প্রয়োজন আছে এই বর্ধিত বেতনের পার্থ চট্টোপাধ্যায়? আর লজ্জার মাথাকে অন্তত প্রায়শ্চিত্ত করে পার্থ চট্টোপাধ্যায় এই টাকাটা দিয়ে দিক, মানিক ভট্টাচার্য প্রায়শ্চিত্ত করুক। মাননীয় বিরোধী দলনেতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বাংলার শিক্ষিত মানুষ বুঝতে পারছেন যে আসলে তারা পাগলের হাতিয়ে রাজ্যটাকে তুলে দিয়েছেন এবং তার অনুশোচনা তারা করছেন। তারা সময়ের অপেক্ষাতে আছেন যেদিন তারা স্বচ্ছভাবে ভোট দিতে পারবেন এবং ভোট গণনাটা স্বচ্ছভাবে হবে, সেদিন এই পাগলরা ঠিক টের পাবেন যে আসলে পাগল কারা। আমরা এখানে দেখছি কথার জাগলারি হচ্ছে। ফিরহাদ হাকিম সাহেব বললেন যে শুভেন্দু অধিকারীর মতো সবাই পাগল নাকি না, ঠিকই, সে সত্যি কথাই। আপনারা ওই পাগল না, আপনারা শেয়ানা পাগল, কারণ শেয়ানা আপনারা নিজেদেরটা বুঝে নিয়েছেন। আপনাদের বিভিন্ন বিধায়ক মন্ত্রী সান্ত্রী যাদের কথা ময়ূক আপনি বললেন, তাদের বিশাল বিশাল টাকা, বিশাল বিশাল বাড়ি, দামি দামি তাদের জীবনযাপন না, সেখানে আমাদের বিধায়করা, আমি তো খুব খুশি হয়েছি, খুব সাধারণ ব্যাকগ্রাউন্ডের থেকে উঠে আসা আমাদের সমস্ত বিধায়করা, তারা অন্তত মানে চন্দনা বাউরির মতো মানুষও, তিনিও স্বতঃপ্রণোদিত হয়ে তিনি বলছেন না আমার এই বর্ধিত টাকাটা লাগবে না। সিবিআই ইডি আসার পর কি একটু ভয় পাচ্ছেন? টাকা জমানো যাচ্ছে না, ঘরে টাকা রাখতে পাচ্ছেন না? সিবিআই ইডির প্রশ্ন নিয়ে অনেক ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, কিন্তু তাহলে ঘরে কোটি কোটি টাকা রাখা যাচ্ছে না? হঠাৎ এই জাংচারে যেখানে সাধারণ মানুষের অর্থ বাড়ছে না, সাধারণ মানুষের মাইনে বাড়ছে না, ডিএটা আমি দিতে পারছি না, শুধু ডিএর প্রশ্ন নয়, 8,000, 10,000, 9,000, 11,000 টাকার চাকরি সমকাজে সমবেতন হচ্ছে না, ঠিক সেই সময় হঠাৎ বিধায়কদের মাইনেটা বাড়িয়ে দিচ্ছেন, হঠাৎ সেই সময় মন্ত্রীদের মাইনেটা বাড়িয়ে দিচ্ছেন, এটা এটা হচ্ছে একটা খারাপ অ্যাটিটিউড। বিজেপির শাসনকালে 400 টাকা রান্নার গ্যাস 1200 হওয়ার ফলে যাদের সংসার খরচ টানা অসম্ভব হয়ে পড়ছে, বিজেপি পার্টি ফান্ড থেকে টাকাগুলো দিয়ে দিক না। আজকে অত্যাবশ্যক যে ওষুধ, যেগুলো না থাকলে মানুষ মারা যাচ্ছে, তার দাম 4 গুণ থেকে 12 গুণ অবধি বেড়েছে, এই সরকার অ্যালাউ করেছে বলে এই বিজেপি দিক না, পার্টি ফান্ড থেকে দিয়ে দিক। আমরা কিন্তু এটা কোনো দয়া ভিক্ষা চাইতে যাইনি, এটা হলো অধিকারের লড়াই, এটা হকের লড়াই, এবং এটা আমাদের প্রাপ্য, উই আর ডিজার্ভিং, বিকজ আপনারা কিন্তু অলরেডি দেখেছেন কোড আনকোড অর্গানাইজ ক্রিমিনালদের একটা বড় অংশ জেলের ভাত খাচ্ছে, ডি টু ড্যাট টাইপ অফ করাপশন। আজকে যারা কিনা এই যে প্রসঙ্গে নিয়ে আমাদের বিরোধী দলনেতা, তিনিও একটি সাংবিধানিক পোস্টে দাঁড়িয়ে তিনি একটা ইন্টেনশন দেখিয়েছেন যে কিভাবে বিষয়টাকে এগোনো যায়, জাস্ট একটা পদক্ষেপ, এর মধ্যে একটা বার্তা আছে, মেসেজ আছে কি না, যারা যাদের অ্যাকচুয়ালি এখন বেশি কাকে প্রায়োরিটি লিস্টে কাকে রাখবো, যারা রাস্তায় বসে আছে তারা, নাকি নেতা মন্ত্রীরা যারা অলরেডি লক্ষাধিক টাকা পাচ্ছে এবং তারা ওই পোস্টে উঠেছে কিভাবে বলুন তো? এই আমরা বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
মাধ্যমে যিনি বিধায়ক বিরোধী দলনেতা তিনি কিন্তু সংবিধান মেনে এই কাজটা করেছেন তাকে কুর্নিশ এবং ধিক্কার ঘৃণা সেই স্যান্ডোগেঞ্জি পরা দুহাতে ঘুষের টাকা প্রকাশ্যে নেওয়া লোকগুলোর যারা জনগণের কষ্টার্জিত টাকায় এই ধরনের ফুর্তি করছে এবং মানুষের কষ্ট মানুষের ন্যায্য পাওনার থেকে বঞ্চিত করে তাদের ব্যঙ্গ করছে তাদের ধিক্কার তাদের ধিক্কার তাদের ধিক্কার। আপনারা দেখলেন জবাবচাই বাংলায় কি উঠে এলো। আজকের দিনে নজর থাকবে আমাদের এই ইস্যুতে, তার পাশাপাশি নজর থাকবে নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পুরসভা নিয়োগ দুর্নীতি, সেই ঘটনাগুলো থেকে তদন্তে এখনো পর্যন্ত যা উঠে এসেছে তার সমস্ত আপডেট। তবে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, বিরতির পর একেবারে টাটকা তাজা 50টা খবর নিয়ে দেখুন বুলেট। নজর থাক রিপাবলিক বাংলায়।